সাথে লাগ ও আমার মতো गाइस वेलकम ব্যাক দিস গেমিং गाइस আজকে আমরা আবার একটা বিরাট সাইজের শপ হয়ে যাব কারণ ভাই আজকেও আমরা খেলতে যাচ্ছি roblox স্নেক slam simulator আর যেখানে ভাই আমরা ছোট্ট ছোট্ট শপ থেকে শুরু করে আমরা অনেক বড় বড় শপগুলোকে খেয়ে খেয়ে আর ভাই বিভিন্ন কালারের আপেল খেয়ে খেয়ে আমরা বিরাট লম্বা শপ হয়ে যাব गाइस চলে শুরু করে রাখি যারা এখনো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দাও চলো ভাই আমরা চলে এসেছি স্নেক গেমে অ্যান্ড দেখো ভাই আমরা একটা ছোট্ট বাচ্চা কাচ্চা সাপ যার স্কোর বাই জিরো দেখো কি জঙ্গল ভাই এটা কি আফ্রিকার আসছি নাকি কে জানে বাট গাইস এখানে কিন্তু অনেক বড় বড় কিন্তু সাপ ঘোরাফেরা করতেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাই স্কোরের স্কোর বাই দশ হাজারের মতো অ্যান্ড সে একশো পঁচাত্তরটা আপেল খেয়েছে ওকে তো সাপ কখনো আপেল খাই ডোট নো ইট ইস নট এ সাপ ভাই এটা মনে হচ্ছে কোনো পোকা হবে বাট আই নো এটা সাপের মতোই দেখ

ইয়েস গাইস খেয়ে নেছি এ ভাই এ ভাই তোর কি সমস্যা আরে আমি তো জোরে যেতেও পারছি না সিরিয়াসলি ব্রো ও নো নো আরে ইয়ার এরা খুবই খারাপ ভাই এরা আমাকে খেয়ে নিছে ও শিট ইয়ার আমি কি জোরে জোরে দৌড়াতে পারবো না আচ্ছা চলো গাইস আমাকে একটা চিপা জায়গায় যেতে হবে এন্ড সেখানে যে ভাই আমাদেরকে খাওয়া দাওয়া করে করে বড় হতে হবে লেটস গো গাইস আমার স্কোরটা একটু বড় করি দাঁড়াও তারপর দেখাচ্ছি মজা ওকে ওকে চলো 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 বেস গাইস ওকে বেস ভাই বাহান্ন হয়েছে

ক্রু এটাকে আমি মেরে দিছি লুক দিস উ गाइस পুরোটা মেরে কিন্তু ওখানে ওর বডিটাকে আমি খেয়ে নিলাম সিরিয়াসলি ব্রো দিস মজাদার আমরা চলে যাই বাট এইটার সাইজ ছোট আছে ভাই চলো এটাকে বসাতে পারবো ওকে আর হোয়াট জ্যোতি ভাই আমি ওর মুখে লেজ লাগায় দিতে পারি তাহলে সেই সাপটা মরে যাবে ওকে ভাই সাব এই রকম সিস্টেম হচ্ছে আচ্ছা চলো গায়েস তার মানে কারো সামনে গিয়ে যদি আমি লেজটা ঠেকাইতে পারি তাহলে সে মরে যাবে ওকে কেমন চলো ভাই তার মানে আমি এটার আরে এ মরছে এ মরছে লেজ গো লেজের সাথে লেগে মরে গেছে উ ভাই ভাই আচ্ছা লেজের সাথে ঠেকা যাবে না চলো গায়েস ইয়েস এই শুধু ভাই আমি খাওয়া দাওয়া করছেন ও আর লেজ দিয়ে মেরে দিছি উ ভাই আসলে তো ভাই সাপটা ধরে ভাই লেজ দিয়ে চাপা দিতে হচ্ছে তাহলে ভাই মেরে দিচ্ছি ওকে মজার আছে ভাই চলো এইবার আমি বুঝতে পারছি গেমটা তো এইবার গাইস চলো একটা সাপটাকে ধরবো গোল করে ঘিরে নিয়ে ভাই মেরে দিব লেটস গো আরে ইয়ার আরে লেদার সাথে লাগ ও মরছে ইয়েস ইয়েস গাইস দিস ইজ সুপার ভাই অনেক মজা আছে চলো ভাই চলো 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 ও ভাই আর আরে আরে ওকে ওকে কোনো মতে খালি ইয়ার মধ্যে ঢুকাই দিলেই হয়ে যাবে আরে ইয়েস ইয়েস ওকে দ্যাটস সুপার ফান ব্রো কেমন আমাদের আরো দেখতে হবে আরে ওইদিকে কে আছে ওইটা ওইটার কাছে যাইতে হবে চলো 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 মুখটা লুকিয়ে রাখতে হবে জাস্ট এটুকুই ভাই তারপরে সবকিছু খতম হয়ে জায়গা ইয়েস ওকে ওকে ভাই এটা শেষ করে দিব দেখো 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 এটা শেষ ইয়েস 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 ভাই বডির সাথে লাগায় দিয়ে শেষ করে দিতে হবে চলো 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 ও স্পিন আরে আরে ভাই পালাচ্ছে পালাচ্ছে ভাই ইয়ার রুক জানা ভাই আরে শিট ইয়ার ওকে চলো ভাই এটা সেফ থাকার বুদ্ধি হচ্ছে আমাকে গোল করে ঘুরে যেভাবে গোল করে ঘুরতে হবে তারপরে নিজের মুখটাকে এই নিচের দিকে ঢুকিয়ে রাখতে হবে ব্যাস এটাই হচ্ছে সেফ আমাদের আমাদের সাইজ কে ওকে চলো ভাই আর বড় হতে হবে আর গিফট আছে ভাই দুইটা গিফট পাইছি চলো ভাই আড়াই কে সাইজ আর একটু বেশি পাইছে তিনটা স্পিন পাইছি ভাই ওকে এবার আমার সাইজ সিক্স পয়েন্ট থ্রি হয়ে গেছে ফো এন্ড চলো ভাই স্পিনও পাইছি স্পিনটা করা যাক গো গাইস আমি স্পিন করি লেটস কোস স্পিন দিয়ে দিছি কেমন এইবার দেখা যাক গায়েস কি পাওয়া যায় ওকে ব্রো আমরা কি পাইছি আই ডোট নো ব্রো চ এখানকার সবটাকে দেখো তো এয়াই কই যাচ্ছেস ভাই আরে শেষ খেতাব বা ভাই এটাকে মেরে দিছি আমাদের আরও ভালো কিছু দরকার ওকে আরো একটা স্পিন পাইছি ওকে লেটস স্ট্রয় দিস ব্রো আমাদের ব্রো ওয়ান কে সাইজ হয়ে গেছে বেশি চলো 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 ইয়েস ইয়েস গায়েস চলো ভাই আরেকটা লাইফ রিভাইভ পাবো আমি মারা গেলে চলো সমস্যা নেই ওকে হোয়াট ইজ দিস ব্রো এটা কে আরে শেষ ও মাই গড ব্রো শেষ শেষ হয়ে গেছে বাট হু ইজ দিস আচ্ছা এটা আমাদের সাবস্ক্রাইবার ভাই তাই না তো চলো 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 এ এ ভাই এ শেষ ভাই ইয়েস गाइस আমরা ওটাকে দিছি ওকে गाइस আমরা আরো একটা শিকারকে পেয়েছি ভাই সামনে দেখো गाइस এটা কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে আছে এন্ড হোয়াট দ্য হেক সে কি কথা বলতেছে নাকি সে কি আমাদের চিনে

বাচ্চা কাচ্া আস এখন তুমি কাচ্চা আছো ওকে আরে 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 কই যাবা কই যাবা আরে সাপ শেষ 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 ভাই এ শেষ এ নিজে মরে যাবে আমরা এটা কেউ ফিনিশ করে দিয়েছি গো ওকে চলো গাইস এখানে গিফট কি আছে আচ্ছা একটা রিভাইভ পাবো ওকে চলো দেখো ভাই ও কিন্তু আছে চলো ভাই ওকে আমরা মারবো না লেটস গো गाइस আমরা আমরা অন্য কাউকে মারবো আমি একটা মশার কাছে মরে গেলাম এ ভাই আমরা কত বড় হয়েছিলাম তারপরও ভাই আমাদেরকে মেরে দিল ভাই সিরিয়াসলি ওকে গোল্ডেন আপেল ভাই এটা

ও মাই গাছ ব্রো দেখছো দেখছো ভাই আমরা কিভাবে ভাই একটা বড় সাপকে মেরে নিজে খেয়ে নিলাম ওকে টেন কে সাইজ আমরা ক্লেম করেছি এবার আমরা একুশ পয়েন্ট টু সেভেন কে মতো সাইজ হয়ে গেছি ওরে ভাই এটা তো বিরাট বড় সাইজের ভাই এবার আমরাই কিন্তু সব থেকে বড় সাপ এখানকার ওকে কেমন ইয়াস আরে গায়ে সে তো এমনিতেই মরে গেল ও ভাই ইয়াস ওকে কেমন কেউ কে কে খেতে আসবা আরে আরে খাইতে আসছে খাইতে আসছে দেখো ভাই এ খেতে এসে নিজেও আরে এই সামান্য একটু ভুলের জন্য ভাই আমাদের বড় সাইজের সাপটাকে আমরা হারিয়ে ফেললাম তো গিয়ে লেটস গো গাইস আর কি ক্লেম করার মতো কি আছে ভাই এখানে আচ্ছা ওয়ান কে অ্যাপেল আছে লেটস গো এন্ড ভাই এখানে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের একটা অপশন আছে চলো ভাই আমাদের এখানে কিন্তু দুই হাজার ভাই টু পয়েন্ট টু থ্রি কে আপেল আছে ভাই অ্যান্ড এখান থেকে ভাই আমরা কিন্তু স্কিন আনলক করতে যাচ্ছি এবার দেখো ষোলোশো সর্বোচ্চ দামি স্কিন আমরা ডায়মন্ড স্কিন কিনে ফেলেছি আমরা ডায়মন্ড স্কিন কিনে এখন পুরো ডায়মন্ড ডায়মন্ড হয়ে গেছি ইয়েস কাম অন ব্রো সুপার ওকে চলো ভাই এভাবে আমাদেরকে খেতে হবে বাট খাওয়ার থেকে বেশি ভাই আমরা চালাকি করে ভাই বড় হতে পারবো কারণ একটা সাপকে মারা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় তার সামনে শুধু বডিটাকে নিয়ে যেতে পারলেই হয়ে যাবে ওকে চলো গোল্ডেন অ্যাপলো ওকে ওকে ভাই আমাকে কে খাবে ভাই আমাকে খাওয়ার জন্য কেউ আসো আসো কে খাবে কে খাবে ভাই বড় সাপ ভাই এরা কি খাইতে চায় না নাকি এর মুখে কোনো মতে গেলে আমার লেস দিয়ে বাইরে দিতে পারলে কাজ শেষ ওকে আরে ভাই আমি যেন বাইরে না খাই আবার করতে যায় चलो 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 ओके यस यस बाय 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 कम ऑन कम ऑन कम ऑन यस ये मर्सी ओके अरे अरे ये अरे 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 भाई 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 साहब भाई साहब व्हाट द हेक ओ नो गाइस अभी ओके मारते वाले नाइस शिट यार ओके ओके ये मारते मारते सीना अरे लेस दे भाई दे भाई अरे जा अरे 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 गाइस আমি দেখে ছোট হয়ে গেছি আরে ও ওকে हेलो রাদার আরে আমি কি বড় হইছি দেখো আমরা ক্লেম করব হচ্ছে 25 কে সাইজ यस লুক এট দিস আমি বড় হতে হচ্ছে এ দেখো ভাই বড় হচ্ছে আমি ও ভাই ও শিট আর ওকে ও ভাই অনেক বড় হয়ে যাচ্ছে দেখো 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 এখনই ভাই আমরা একটাকে মেরে দিছি লুক এট দিস ইয়েস বাট গাইস আমাদের পঁচিশ কে সাইজ ছিল সেটাও কিন্তু ভাই আমরা হারিয়ে ফেলেছি বাট কি করবো গায়েস আমাদেরকে মেরে দেওয়া হয়েছে তো চলো গায়েস আমাদের গিফটের এখানে কিন্তু আমরা আর একটা সাইজ ক্লেম করতে পারবো পঞ্চাশ কে ওকে এটা তার ডবল সাইজ অ্যান্ড আমার মতো সাইজ এখানকার কারণেই কারণ ভাই আমরা দেখো ভাই সব থেকে বড় লুকেট দিস আমার সাপ কিন্তু এখনো বড় হচ্ছে ওকে চলো ভাই এবার এইবার নিশ্চয়ই ভাই আমি এই সাপগুলো এবার এত বড় সাইজের সাপটা দিয়ে ভাই ওদেরকে মারতে পারবো আমি তো বড় হলে ভাই নিজেই মারা যাচ্ছি আচ্ছা ভাই এত বড় সাপ তো যেতেই পারছে না কেমন ব্রো প্যাঁচ লাগাই দিতে হবে তাহলেই ভাই হয়ে যাবে খেলা খতম আচ্ছা ঠিক আছে তুমি আসো তুমি আসো তুমি আসো হোয়াট দ্য হেক ভাই তোর ইয়ার এটাতে কিভাবে লাগলাম আমি সেটাই তো বুঝলাম না ভাই এই ছিল ভাই আজকের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে এখনই 5000 টা লাইক করে দাও এন্ড এরকম ভিডিও দেখো এখানে আই বাটনে অনেক গুলো আছে কি ভাবছো ক্লিক করে দেখো অনেক ভিডিও ভাই সেই লেভেলের তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে সেগুলো এন্ড আমাকে ভালো লাগবে যদি তুমি ভাই এখনই একটা সাবস্ক্রাইব করে দাও এখানে ভালো থাকবে সবাই টাটা